কলকাতা মানেই সিটি অফ জয়, কলকাতা মানেই ফুটবল খেলা, কলকাতা মানে দুর্গাপুজো, কলকাতা মানে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ, কলকাতা মানেই প্রিন্সেপ ঘাট, কলকাতা মানে হাওড়া ব্রিজ, কলকাতা মানে গড়ের মাঠ, কলকাতার মানে সুন্দর সুন্দর খাবার, মিষ্টি দই, রসগোল্লা, কতই কিছুই না। কলকাতা মানে 12 মাসে 13 পার্বণ, কলকাতা মানে সুন্দর বাঙালিদের সেই ব্যবহার, কি অসাধারণ সুন্দর একটা শহর, ভাবাই যায় না আজও আমাদের ইন্ডিয়ার মধ্যে এরকম একটা শহর আছে, কলকাতা শহর, আমাদের গর্বের শহর। আমাদের কলকাতার এটা একটা ঐতিহ্যময় জায়গা, এই জায়গাটা হচ্ছে সিম পার্ক মল, নিউ মার্কেট, হগ মার্কেটের ঠিক সামনে, এটা হচ্ছে সিম পার্ক মলের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কী সুন্দরভাবে সাজানো রয়েছে সব কিছু, যেন মনে হচ্ছে মানে অপরূপ কোথায় না কোথায় একটা চলে এসেছি আমরা, কী সুন্দর লাগছে সব কিছু। আমাদের এই কলকাতা শহরের মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা, এই আমরা যেখান থেকে এখন হাঁটছি এর নিচেই আছে সিম পার্ক মল, ওপরটাতে এরকম খালি ময়দান আর নিচে আছে সিম পার্ক মল, যেখানে জামা কাপড় আরও বিভিন্ন সামগ্রীর দোকান আছে। এখানে বাচ্চাদের অনেক রকম খেলনা পাওয়া যায়, সুন্দর সুন্দর খেলনা, দেখুন কত সুন্দর সুন্দর খেলনা এখানে বিক্রি হয়। এখানে অনেক মানুষ বাইরে থেকে আসে নিজেদের কাজের তাগিদে, এখানে বিভিন্ন রকম অনেক মানুষ তাদের কেউ চা বিক্রি করে, কেউ ফেরি করে, অনেক কিছু ফেরি করে, এখানে বিভিন্ন রকম মানুষের আগমন হতেই থাকে। এই যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলো খুবই সস্তার ব্যাগ, খুবই কম দাম, যেমন 100 টাকা 150 টাকা 200 টাকা, আরও বড় ব্যাগ 300 টাকা, কিন্তু আপনাকে একটু দামাদামি করে নিতে হবে, নাহলে আপনি ফুকেও যেতে পারেন। কিন্তু মানে দুপাট্টা ওর নাটা এটা টু পিস থ্রি পিস একদম ফিক্সড, এটাই 600 টাকা। এটা আর কি কালার আছে? এটা এটা তিনটে কালার আছে। আমি আমাকে এই কালারটা এটা আর কি আছে অন্য অন্য প্যাটার্নে আছে কিছু, অন্য ডিজাইন, অন্য প্যাটার্ন আর নতুন এবছর নিউ কালেকশনের মতো কিছু এগুলো নিউ আছে ছাড়া আর আসবে Thank you.
সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদের এই জুতোগুলো। এই জুতোগুলো কি প্রাইস আছে? 150 টাকা, 180 টাকা। আর এই ছোট বাচ্চাদের এগুলো? এই জুতোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 350 টাকা, এইগুলো 150 টাকা। কত করে শার্ট দাদা? এগুলো স্টার্টিং হচ্ছে 350 থেকে স্টার্ট না? 350-450, লোকাল নিতে গেলে 250। এটা কোনো ব্র্যান্ডেড নেই মালে, এইসব মাল 5 বছর পর ছিঁড়েও গেলে ডবল টাকা দেবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে সস্তা দামে খুব ভালো ভালো সুন্দর সুন্দর শার্ট। হ্যাঁ, এত সুন্দর সুন্দর নিউ, এত সুন্দর সুন্দর কালারিং শার্ট, ব্র্যান্ডেড শার্ট বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এখানকার অ্যাড্রেস দাদার দোকানের। দাদা টি শার্ট কত থেকে স্টার্টিং প্রাইস? 200 টাকা থেকে স্টার্টিং। আর হায়ার রেঞ্জ অবধি? 350-350। বন্ধুরা, এইখানে খুব ভালো ভালো বই পাওয়া যায়, বিভিন্ন মহাপুরুষের এখানে ভালো ভালো সস্তা দামে বই পাওয়া যায়। আমরা আখের রস খাবো, দেখি আখের রস, এক গ্লাস রস কত দাম এটা আমরা এখন দেখব। চলো, বড় গ্লাস 40, ছোট গ্লাস 30, তার নিচে আছে 20 টাকার গ্লাস। আমাদের আখের রস এখন রেডি হয়ে গেছে, উনি আমাদেরকে দিলেন এখন গ্লাসে ভরে। আমরা তো ভাবলাম এটা ছোট একটা হয়তো গ্লাস, কিন্তু দেখলাম এটা তো অনেক বড় একটা জার, জগ, একটা এক জগ আখের রস। ওয়াও, কি সস্তা! দেখে শুনে কিনতে পারছি, বেলা যত হবে।
কত প্রাইস আছে? এটা 20 টাকা, এটা 250 কালার জন্য ভালো লাগছে কিন্তু স্টোরি অ্যাভেলেবল কি কি আছে? আছে তন্দুরি রুটি, আছে রুমালি রুটি, আছে আদা রুটি, আছে বাদাম নান, আছে লচ্ছা পরোটা, মটর কুলচা, রাইস, ভেজ বিরিয়ানি, পোলাও সব পাবে। এবার সবজির মধ্যে আছে আলুরদম। আমাদের লাঞ্চ এখন দেওয়া হচ্ছে, এই এখন তড়কা প্লেটে তোলা হচ্ছে, তারপরে মিক্স ভেজ তোলা হবে, আর সাথে তন্দুরি রুটি ও স্যালাড। তন্দুরি রুটি এখানে 5 টাকা, কলকাতায় এখনও 5 টাকায় তন্দুরি রুটি পাওয়া যায়। ওয়াও, বন্ধুরা আমাদের লাঞ্চ সেরে যাওয়ার পথে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। কি অবাক ব্যাপার, পরিষ্কার আকাশ, রোদ এত, হঠাৎ করে বৃষ্টি। এই সেপ্টেম্বর মাসে না কিছু বলাই যায় না, কখন বৃষ্টি কখন রোদ কিছু বোঝাই যায় না। তো হঠাৎ করে বৃষ্টি নামতে আমরা ভিজে গেলাম। ভিজে যেতে আমাদের মোবাইল ছিল, ক্যামেরা, তো সেফটির জন্য আমরা তখন আর কন্টিনিউ করতে পারিনি। সেই জন্য পুরো শার্ট, প্যান্ট, বুট সবই ভিজে গেল। তো আমরা কী করলাম, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে চেঞ্জ করে আবার ফিরলাম। আবার এখন আমরা বেরিয়ে পড়েছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি হাওড়া ব্রিজের ওপরে। দেখতেই পাচ্ছেন ব্রিজে প্রচণ্ড ক্রাউডেড, বাস এখানে খুব রেশারেশি করে বাস চলে। এটা একটা আমার খুবই খারাপ লাগে, রেশারেশি করাটা উচিত নয়। তাতে মানুষের যারা বাসে বসে থাকে তাদের সেফটিটা খুব একটা হয় না, মানে প্রায় শোনা যায় রেশারেশির জন্য
বা অ্যাক্সিডেন্ট হয় বা কিছু। ভূতনাথ মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এখন আমরা চলেছি ভূতনাথ মন্দিরের পাশেই একটা ঘাট আছে যেখানে লোকে স্নান করে, অনেকে ঠাকুর বিসর্জন করতে আসে, অনেক গরিব লোকেরা এখানে বসে থাকে। তো এখানে এখন সাফ সাফাইয়ের কাজ চলছে, কলকাতা কর্পোরেশনের লোক এখানে সাফাইয়ের কাজ চলছে, কারণ এখানে সবাই পুজোর ফুল মালা এগুলো সব এখানেই ফেলে দিয়ে যায়। আর এখানে বাচ্চারা এনজয় করছে, ঘুড়ি ওড়াচ্ছে, কি সুন্দর অপরূপ দৃশ্য, কি ভালোই না লাগছে। আকাশ একদম বৃষ্টি হওয়ার পরে সুন্দর হয়ে গেছে আরও। যেন আমরা এখানে একটা নৌকো দেখতে পাচ্ছি, এখানে আরও কিছু লোক পূর্ণ স্নান করছেন, কেউ সবাই সবার কাজে ব্যস্ত আছেন, কেউ বাড়ির পুজোর জন্য। এগুলো কত করে দাম? বন্ধুরা এইগুলো 15 টাকা করে দাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই বালাগুলো, এগুলো ১৬০ এই বালাগুলো হচ্ছে 90 টাকা, এগুলো 130 টাকা। আর এই ব্যান্ডগুলো ব্যান্ড যত আছে সব 15 টাকা দাম, বেশিরভাগই 15 টাকা। আপনারা কখনো যদি ভূতনাথ মন্দিরে আসেন, যদি আপনাদের মনে হয় পুজো দেবেন, তো এখান থেকে আপনারা ফুল মালা মিষ্টি ধূপকাঠি সবই আপনারা পেয়ে যাবেন। এখানে একসাথে একটা ডালা সাজিয়ে বিক্রি করা হয়, এই ডালাটার মধ্যে এই রকম দেখুন সব কিছুই সাজানো রয়েছে, কি সুন্দর, সব ফুল দিয়ে সব কিছু দিয়ে সব সাজানোই রয়েছে। বন্ধুরা আমি এখন চা খেতে এসেছি, দেখি চায়ের এখন এখানে কলকাতার বিভিন্ন জায়গাতে সবথেকে কম দামে কত টাকার চা পাওয়া যায়। তো এখন দেখা যাক, এখানে একটা কাকিমার দোকান আছে, এই দোকানে চা খাবে। বন্ধুরা এই চাটা 6 টাকা, 6 টাকা এই চাটা, বিশ্বাস করতে পারছেন 6 টাকা? দোকানদারি সবাই খেতে হয়।
আর শাক সন্দেশ দে। আচ্ছা ওদিকটা আগে দেখবো, চকলেট সন্দেশ নিচ্ছে, চকলেট একটা দিন। বন্ধুরা, এই টোটাল মিষ্টিটা এখানে মাত্র 67 টাকার মিষ্টি। তার মধ্যে একটা এদিকে দেখো, একটা গোলাপজাম আছে, একটা সন্দেশ আছে, একটা চকলেট সন্দেশ আছে, একটা রসগোল্লা আছে বড় সাইজে, একটা ক্ষীরকদম আছে, অনেক কিছু আছে। বন্ধুরা, আমাদের মিষ্টি খাওয়া শেষ, আমরা এখন চলেছি এখান থেকে প্রিন্সেপ ঘাটের দিকে। প্রিন্সেপ ঘাটে ওখানে আমরা পাওভাজি খাব। বন্ধুরা, প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য একদম একটা আলাদাই একটা সৌন্দর্য। যতই আসি না কেন, আমার তো বারবার নতুনই মনে হয়। কী সুন্দর অপরূপ এই দৃশ্য, প্রিন্সেপ ঘাট আর আমাদের সেকেন্ড ব্রিজের কম্বিনেশন কী সুন্দর লাগছে। এখন একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে বটে, বাট সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, প্রিন্সেপ ঘাটের এই যে জায়গাটা, এই জায়গাটা কী সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। কারণ আমি যতবার এখানে এসেছি আমি ছবি ক্লিক করি, যতবার আসি একটা করে অন্তত ছবি ক্লিক করেই যাই এখান থেকে। এখন তো আর এই নিচে ঘাটের সামনে নামতে দেয় না, এখানটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। না জানি কি হয়েছে, কারণ কিছু হয়েছে হয়তো, সেই জন্য নিচে আর নামতে দেয় না। এইখান থেকেই যত ছবি তুলতে হবে। যখনই সূর্য ডোবার সময় হয়ে যায় তখন এই প্রিন্সেপ ঘাটের এই জায়গাটার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। কী অপরূপ সুন্দর এই দৃশ্য, ওপারে হাওড়া, এপারে কলকাতার প্রিন্সেপ ঘাট, কী সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমরা এখন পাওভাজি খেতে চলেছি। পাওভাজি এখানে খুব বিখ্যাত পাওভাজি, প্রিন্সেপ ঘাটের পাওভাজি খুব সুন্দর পাওভাজি বানায় এখানে। তো আমরা আজকে খেয়ে টেস্ট করে দেখবো কেমন। এর আগে আমি অনেকবার খেয়েছি, তাও এবার আরেকবার আমি খেয়ে দেখতে চাইছি এটা কেমন পাওভাজিটা, একই টেস্ট আছে কি না আগের মতন, সেটা এখন দেখা যাক, খেয়ে সেটা বলতে হবে। তো চলুন। বন্ধুরা, পাওভাজি চলে এসছে এখন, আমরা এখন খেয়ে সেটাকে টেস্ট করবো। দেখি, বোম্বের বিখ্যাত পাওভাজি শুনেছি, তো এখানে কলকাতায় সেটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের পাওভাজি। সো বন্ধুরা, পাওভাজির টেস্ট একই রকমই আছে, বরং আগের থেকে আরও সুন্দর টেস্ট হয়েছে। বন্ধুরা, এই কাকাকে আপনারা যে দেখছেন, এই কাকা আর কাকার ফ্যামিলি এখানে মোটামুটি 240 বছর ধরে ব্যবসা করছে। এখানে কাকা কাকার ফ্যামিলি সবাই মিলে, পূর্বপুরুষ মিলে, হ্যাঁ, যখন 10-20 পয়সা কোল্ড ড্রিঙ্কস বিক্রি হতো, কোকোকলা বিক্রি হতো, তখন থেকেই এখানে কাকা কাকার ফ্যামিলি ব্যবসা করে যাচ্ছেন।
তো কাকার আজকে আমার জন্য এখানে একটা সিকেঞ্জি তৈরি করছে, এটা আমার জন্যই তৈরি হচ্ছে। দেখা যাক কেমন টেস্টি কাকা তৈরি করে এই সিকেঞ্জি, মনে হচ্ছে খুব ভালোই হবে, দেখে তো খুব ভালোই লাগছে, খুব সুন্দর। বাহ, আহা, রিফ্রেশিং। বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।